স্বাগতম হেল টিপস বাংলায়। আজকে আমাদের আলোচনার বিষয়, কাঁঠাল খাওয়া কি উচিত, কাঁঠাল খেলে কি হয়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে এই ফলটি খাওয়া শুরু করলে দেহের অন্দরে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি দূর হয়, সেই সঙ্গে ফাইটোনিউট্রিয়েন্ট, কার্বোহাইড্রেট, ফাইবার, উপকারী ফ্যাট এবং প্রোটিনের মাত্রাও বাড়তে থাকে। ফলে শরীরের কর্মক্ষমতা এতটা বেড়ে যায় যে একাধিক জটিল রোগ ধারের কাছেও ঘেঁষতে পারে না। সেই সঙ্গে মেলে আরও অনেক উপকার, যেমন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে কাঁঠালে উপস্থিত ফাইবার এবং প্রাকৃতিক সুগার রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতা বেড়ে যাওয়ার কারণে ডায়াবেটিসের মতো মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়, ক্যান্সার রোগকে দূরে রাখে। একাধিক গবেষণায় দেখা গেছে কাঁঠালে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্ট এবং ফ্লেভোনয়েড রক্তে উপস্থিত টক্সিক উপাদান বের করে দেয়, সেই সঙ্গে শরীরকে ভিতর থেকে এতটা শক্তিশালী করে তোলে যে ক্যান্সার কোষ জন্ম নেওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। ওজন হ্রাসে সাহায্য করে কাঁঠাল। ত্বকের সৌন্দর্য বাড়াতেও কাঁঠালের ভূমিকা অনেক বেশি। রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে কাঁঠাল। দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে চান সকলে, তাহলে কাঁঠাল খেতে ভুলবেন না যেন, কারণ এই ফলটির অন্দরে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই দুটি উপাদান ইমিউন পাওয়ারকে এতটা বাড়িয়ে দেয় যে ছোট বড় কোনো রোগেই ধারের কাছে আসার সুযোগ পায় না। এনার্জির ঘাটতি দূর করতে কাঁঠালের জুড়ি নেই। কাঁঠাল প্রোটিনের ঘাটতি দূর করে, হজম ক্ষমতার উন্নতি ঘটাতে কাঁঠালের জুড়ি নেই। এই ফলটির অন্দরে উপস্থিত ডায়েটারি ফাইবার একদিকে যেমন পাকস্থলীর ক্ষমতা বাড়ায়, তেমনি পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে হজমের উন্নতি ঘটতে সময় লাগে না, দৃষ্টিশক্তির উন্নতি ঘটে। এই ফলটির অন্দরে রয়েছে বিটা ক্যারোটিন নামক একটি উপাদান, যা চোখের অন্দরে অক্সিডেটিভ স্ট্রেস এর মাত্রা কমায়, ফলে বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমে যাওয়ার আশঙ্কা যেমন হ্রাস পায়, তেমনি নানাবিধ চোখের রোগও ধারের কাছে ঘেঁষতে পারে না। এছাড়া ভিটামিন এর ঘাটতি দূর করে কাঁঠাল, রক্তচাপ নিয়ন্ত্রণে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন টিপস পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।